নমস্কার বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমার কাছে ঘুম ভাঙ্গা সকালের শান্তি শান্তিমানি গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা প্রতিদিনের সকাল বিকালের চা একটু ভিন্ন বা স্পেশালভাবে বানাতে কিছু টিপস ফলো করলেই চায়ের টেস্ট কিন্তু বেড়ে যায় বহুগুণ আজ আমি আপনাদের খুবই সহজ আর খুবই প্রয়োজনীয় পারফেক্ট দুধ চা বানিয়ে দেখাবো তো চলুন শুরু করি চা তৈরি করার জন্য এখানে তিনটে এলাচ চার পাঁচটা লবঙ্গ আর নিয়ে নেব দেড় ইঞ্চির মতো আদার টুকরো এগুলো আমাদের বাড়িতেই থাকে এবার ভালো করে সব কিছু একটু থেত করে নেব চা তৈরিতে আদাটাকে কিন্তু গ্রেট করা বা পেস্ট করা যাবে না তাতে করে চাটা কিন্তু তিতা লাগবে খেতে তো খুব ভালো করে সব কিছু করে নিয়েছি এবারে গ্যাস অন করে একটা সসপ্যান বসিয়ে এখানে আমি তিন কাপ জল নিয়ে নেব এবার জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এক মিনিট ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি এখানে দু কাপ চার জন্য দু চামচ চিনি দিয়েছি এবার দিয়ে দেবো থেত করে রাখা আদা আদাটা কিন্তু জলটা ফুটিয়ে নিয়েই দিতে হবে যাতে করে আদাটা ফুটন্ত জলে দেওয়ার সাথে সাথেই আদার ফ্লেভারটা জলের সাথে মিশে যায় ঠান্ডা জলে দিলে কিন্তু আদার ফ্লেভারটা ঠিকমতো জলের সাথে মিশতে পারবে না আর আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আদা আর তেজপাতা দিয়ে মিডিয়াম ফ্লেমে এক মিনিট ভালো করে জলটা ফুটতে দেব দেখুন আদা দেওয়ার পর কিন্তু জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন জলের কালারটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে এবারে দিয়ে দেব চা পাতা এখানে চামচটা ভরে তিন চামচ চা পাতা দিলাম এবার দু মিনিট ভালো করে এটা ফুটিয়ে নেব। এবার আমি চায়ের দুধটা রেডি করে নেব একটা কাপে হাফ কাপ কুসুম গরম জলে দু চামচ পাউডার দুধটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে এখানে আমি দু কাপ চায়ের জন্য দু চামচ দুধ দিয়েছি এবার আমি দু মিনিট চায়ের লিকারটা ভালো করে ফুটিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি চায়ের লিকারের কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা ঘন হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব কুসুম দুধ দুধটা দিয়ে নাড়াচাড়া দিয়ে সব মিশিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট এটা ফুটিয়ে নেব দুধটা দেওয়ার পর একটা হাতা বা চামচের সাহায্যে কিন্তু এইভাবে নাড়িয়ে দিতে হবে তাতে করে চার কালারটা আর টেস্টটা কিন্তু খুবই ভালো হয় কয়েকবার এইভাবে নাড়িয়ে চেড়িয়ে গ্যাসটা এবার অফ করে দিলাম তো চা আমার একদমই রেডি হয়ে গেছে এবারে চাটা আমি কাপে ঢেলে নিচ্ছি চায়ের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘন দেখাচ্ছে এই চায়ের টেস্ট সত্যি অসাধারণ বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন হয় কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো আর ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ